সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় খবর, এবার হতে চলেছে চলতি বছরের সবথেকে বড় চন্দ্রগ্রহণ, যাকে বলা হচ্ছে আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। বন্ধুরা, এই গ্রহণটি মাত্র 1 ঘন্টা 5 মিনিট স্থায়ী থাকবে, অর্থাৎ খুবই অল্প সময় স্থায়ী থাকলেও এই গ্রহণের প্রভাব থাকবে কিন্তু অনেকটাই বেশি। তাই প্রত্যেককেই থাকতে হবে খুবই সাবধানে, বিশেষ করে যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদেরকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, এ সময় তাদের কোনো ভুল করলে চলবে না। তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই গ্রহণটি কখন শুরু হবে, কখন শেষ হবে, 100% সঠিক ও নির্ভুল সময়সূচি, পাশাপাশি গর্ভবতী মহিলারা ঠিক কী কী সাবধানতা মেনে চলবেন, বিস্তারিত সকল কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকবেন। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিও দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে রাখবেন। আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আমি এই ভিডিওতে যে সময়সূচির কথা বলবো এটা 100% সঠিক, এর উপর আপনারা সম্পূর্ণই ভরসা রাখতে পারেন। বছরের এই দ্বিতীয়তম চন্দ্রগ্রহণটি বাংলাদেশ এবং ভারত থেকে অদৃশ্য থাকবে, তবে এই গ্রহণ দৃশ্যমান থাকবে অ্যান্টার্কটিকা, ভারত মহাসাগরের পশ্চিমভাগে, মিডিল ইস্ট, আফ্রিকা, ইউরোপ, আটলান্টিক মহাসাগর, আমেরিকা এবং পলিনেশিয়ার পূর্বাঞ্চল থেকে দৃশ্যমান থাকবে। আর গ্রহণটি শুরু হয়ে যাওয়ার ঠিক 9 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যাবে এর সূতককাল। তাই সূতককালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত গর্ভবতী মহিলাদেরকে অবশ্যই এই কয়েকটি সাধারণ বিষয় মেনে চলতে হবে। যেমন, এ সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে তাদের বিরত থাকতে হবে, পাশাপাশি গ্রহণ দেখার জন্য উন্মুক্ত স্থানে যাওয়া যাবে না। এ সময় সকল প্রকার শুভ কাজ থেকে দূরে থাকতে হবে, যদি অতিরিক্তই ঘুম পেয়ে থাকে সেক্ষেত্রে গুটিসুটি না মেরে সোজা হয়ে ঘুমাতে হবে। এ সময় সকল প্রকার কাটাছেঁড়া, যেমন মাছ কাটা, সবজি কাটা, নখ কাটা, সেলাই ফড়াই, এসব থেকে অবশ্যই দূরে থাকবেন। বন্ধুরা, সাধারণ এই কয়েকটা বিষয় মেনে চললেই হবে। আর এই গ্রহণটি সম্পন্ন হবে 18ই সেপ্টেম্বর, বুধবার। বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে সকাল 8:12 আর শেষ হবে সকাল 9:17। গ্রহণটির স্থিতিকাল 1 ঘন্টা 5 মিনিট মাত্র। ভারতীয় সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে সকাল 7:42 আর শেষ হবে সকাল 8:47। সুপ্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন।